চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী আতিয়া ইসলাম অ্যানির কাছে তো শুরুতে আমরা বলছিলাম শিল্পকলা একাডেমির প্রদর্শনীটি সম্পর্কে তো সেখানে আপনি আপনার চিত্রকর্মের জন্য গ্র্যান্ড পুরস্কার অর্জন করেছেন শুরুতেই জানতে চাই কেমন লাগছে কাজ করে সেটা স্বীকৃতি আসলে আমার মনে হয় না কারোই সেটার ভালো না লাগার কোনো কারণ থাকতে পারে দ্বিতীয়ত দীর্ঘদিন যাবৎ কাজ করছি একাডেমিকের বাইরে নিয়মিত প্রায় ৩০ বছর আমরা ছবি চর্চা করে যাচ্ছি বা নিজের একটা পথ খোঁজার চেষ্টা করছি সেটা এটা তো আঠারোতম এশীয় দিবাসিক চিরকলা তার মানে দু দুবছর পরপর হলে ছত্রিশ বছর যাবৎ এশীয় চারুকলা প্রদর্শনী চলছে প্রথম থেকে আমরা পার্টিসিপেট করছি কিন্তু সবসময় তো স্বীকৃতিটা আসে না তো আঠারোতমতে এসে যারা জুড়ি ছিলেন এশীয় চারুকলা প্রদর্শনীতে আপনারা জানেন যে জুরি থাকেন পাঁচজন আমাদের বিদেশের থেকে তিনজন আসেন এবং বাংলাদেশের দুজন এই সমন্বয়ে বিচারক মণ্ডলী থাকেন তো জুরিদের যে বিবেচনা তাদের যে মার্কিং করা সব মিলেই তো এই সিদ্ধান্তটা আসে তো এটা আমার একটা সন্তুষ্টি যে বিদেশি জুরি যারা আমি যে ধরনের কাজ করেছি আমার বক্তব্য বা আমার উপস্থাপনা তাদের সাথে কমিউনিকেট করতে পেরেছে সেজন্যই হয়তো নাম্বারটা এসে সেখানে গড় হিসাব করে আমাকে তারা গ্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে চিত্রকর্মটির জন্য আপনি গ্র্যান্ড পুরস্কার অর্জন করেছেন এই সম্পর্কে একটু জানবো আমি তো সাধারণত যে ধরনের কাজ করি ফিগারেটিভ কাজ যদি এক কথায় বলতে যাই। এটা আমার ভালো লাগে বা আমি আমার যে চিন্তা চিন্তাভাবনা এইভাবে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি ফিগারেটিভ কাজে এবং আমার বিষয় হিসাবে কিন্তু প্রথম থেকে আমি সাধারণত সামাজিক রাজনৈতিক বা সমাজে নারীর অবস্থান এই সব জিনিসগুলো সমাজের বৈসাদৃশ্য অসামঞ্জস্য জিনিসগুলো যেটা আমাকে মনে কোনো পীড়া দেয় বা বিবেককে মাঝে মাঝে নাড়া দেয় সেই জিনিসগুলো কিন্তু আমার ছবি আঁকার সময় বিষয় হিসেবে চলে আসে তো এবারের বিষয়টাও তার বাইরের কিছু না খুবই সমসাময়িক প্রতিক্রিয়া নিয়ে আমার ছবিটা ছবির শিরোনামটা যদি বলি আমার মনে অনেকটা বুঝতে সবার সুবিধা হবে আমার এই চিত্রকর্মটা শিরোনাম ছিল ধ্বংসের আগে সাইরেন কেউ বাজাবে না এটা আসলে একটা কবিতার আমার খুব প্রিয় কবিতার একটা লাইন এবং এই প্রিয় কবিতাটা কিন্তু দীর্ঘদিন যাবত আমি ভিতরে ভিতরে লালন করছি ভালো লাগা হিসাবে এটা সম্ভবত কবি আবুল হাসানের সেটা অনেক আগে আমরা কৈশোর তারুণ্যে এই কবিতাগুলো পড়তাম এবং এই লাইনটা আমার ভিতরে সবসময় থেকে গিয়েছিল কিন্তু আমার ইচ্ছা ছিল যে এই অনুভূতিটা আমি কোনো এক সময় চিত্রকর্মে আনতে পারি কি না মানে সেই সময়টা কখন আসবে সেটা তো শিল্পী বলতে পারে না কাজ করার সময় এবার আমি কাজ করার সময় এই বোধটাকেই ভিতরে নিয়ে কারণ সমসাময়িক সময়ে যা ঘটনা ঘটছে সেটা দেশের প্রেক্ষিতে বলেন বৈশ্বিক প্রেক্ষিতেই বলেন এই যে সংঘাত সন্ত্রাস অস্ত্রবাজি এই সব জিনিসগুলো আমার মনে হচ্ছে যতই আমরা উন্নতি হচ্ছে না কেন উন্নয়ন হচ্ছে না কেন কোথায় যেন আমরা পিছিয়ে পড়ছি মানুষ হিসাবে আমরা অনেক বেশি পরাজিত হয়ে যাচ্ছি তো এই বোধগুলো থেকে এই সংঘাত সন্ত্রাসের যে বোধগুলো তাতে আমার মাঝে মাঝে মনে হতো যে মানুষ হিসাবে কি হয় মানুষের তো মাথা কাজ করে সুবুদ্ধির জন্য আমাদের মধ্যে এখন আর মাথা কাজ করে না আমরা বোধ হয় শক্তি বা এই জিনিস দিয়ে যেন সব কিছু অর্জন করতে যাচ্ছি বিবেকটা যেন কোথায় মুখ থুবড়ে পড়ছে সব কিছুতে আমরা জোর খাটা হ্যাঁ জোর খাটাচ্ছি তো সমস্ত উন্নয়নকে কিন্তু সেটা ম্লান করে দেয় সভ্যতার উন্নতি বলেন আমাদের দেশের প্রেক্ষিতে আমাদের যে উন্নতি আমি তো বলব একটা স্বাধীন দেশ না হলে এতটা উন্নত আমাদের হতো না কিন্তু তারপরেও কিন্তু আমরা আমাদের অবচেতনে এমন কিছু অধপতনের দিকে নিয়ে যাচ্ছি কিছু কিছু মৌলিক বিষয়কে নিজেদের এক এক শ্রেণীর স্বার্থের জন্য সে জিনিসটা হচ্ছে এবং সেটা কিন্তু আমাদের সবারই পরাজয় এবং এইভাবে ভিতরে ভিতরে যে ধ্বংসটা হয়ে যাচ্ছে সেটা কেউ কাউকে সতর্ক করে দিবে না মানুষ হিসাবে আমাদেরকেই সতর্ক হতে হবে যে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি আমাদের এবার সতর্ক হওয়া দরকার এখন শিল্পী হিসাবে আমি আর কি আর করতে পারি আমি স্লোগানও দিতে পারি না আমি রাজনীতিও করতে পারবো না তো এই বিবেকের দংশনটা আমি আমার ক্যানভাসে আনার চেষ্টা করলাম এবং হয়তো সার্থকভাবে আনতে পেরেছি যে অন্যদেরকে সেটা নাড়া দিয়েছে আমার মনে হয় তো একটু জানতে চাই যে ছবিটি আঁকতে আপনার কতদিন সময় লেগেছে ওইভাবে ধরলে একটা বলা যায় যে কবে ধরলাম কবে শেষ করলাম কিন্তু এই মাঝখানে মধ্যপথে জার্নিটা যে নিয়মিত হয় তা না আর ছবি আঁকার ক্ষেত্রে নিয়মিত প্রয়োজন নয় একটা কাজ করে সেটাকে শুধুই ফিজিক্যালি করে না গিয়ে ওটাকে দেখার বোধ করারও একটা ব্যাপার আছে মাঝখানে এই সময়টা দিতে হয় তখন হয় কি কাজটা আরও বোধহয় অভিব্যক্তিটা প্রকাশ পায় তারপরেও ধরলে এটা আমি সব মিলে দেড় থেকে দু মাসের মধ্যে কাজটা করেছি তবে সেটা বিচ্ছিন্নভাবে টানা সময় না কারণ আমি জোর করে কাজ করতে পারি না আমার যখন সত্যি ভিতর থেকে তারা আসে তখন কাজটা করি তারপর হয়তো দেখি হয়তো দুদিন দেখি একদিন কাজ করি এমনও হয় প্রদর্শনীতে তো আপনি একটি চিত্রকর্ম পাঠিয়েছেন একটি জন্য আসলে এখানে একটি বলে ব্যাপার না আমি আপনাকে একটু বলি এশিয়া চারুকলা প্রদর্শনীর একটা নীতিমালা আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের শিল্পীদেরকে একটা স্পেস দেওয়া হয় যেমন চিত্রকলার জন্য একরকম জন্য একরকম আর এখন তো তরুণরা জানেন অনেক স্থাপনা শিল্প করে তাদের জন্য একটু বিশাল স্পেস লাগে তাদের জন্য একরকম ভিডিও ইনস্টলেশনের জন্য একরকম তো দ্বিমাত্রিক যে চিত্রকলা যেটা আমরা ওয়ালে চালাই এখন তো অনেক ধরনের শিল্পকর্মের চলে এসছে আমাদের স্পেস ছিল সাত ফিট বারো ফিট এই একটা জায়গায় একজন শিল্পীর জন্য একজন শিল্পী ইচ্ছা করলে এটার জন্য তিনটা কাজও সাবমিট করতে পারেন দুটোও করতে পারেন তো আমি আসলে আমার এই পুরো ব্যাপারটার জন্য আমি একটা বড় বারো ফিট সাত ফিট পুরো ক্যানভাসটাই নিলাম আমি আর একটাতেই টোটালটা প্রকাশ করার চেষ্টা করেছি যেজন্য এখানে দুটো তিনটার ব্যাপার ছিল না এখানেও আমি স্পেসটা একটাতেই নিয়ে নিয়েছি দেশ বিদেশের অনেক শিল্পকর্ম এখানে এসেছে তো এই ব্যাপারে আপনার কি মনে হয় যে আমাদের দেশের মানুষ এই যে বাইরের দেশের শিল্পীদের শিল্পকর্মগুলো দেখছে বা বাইরের দেশের মানুষ আমাদের শিল্পকর্মগুলো দেখছে তো এই নিয়ে আপনার মতামত কি। বিশাল একটা কর্মযোগ্য আমি বলবো অবশ্যই আঠারোতম মানে ছত্রিশ বছর যাবৎ শিল্পকলা একাডেমি দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী টানা করে যাচ্ছে বিরতিহীনভাবে আমাদের নানান রাজনৈতিক উত্থান পতনের মধ্যেও কিন্তু আমাদের এই প্রদর্শনী কোনো বছর বাতিল হয়নি এটা একটা আমাদের গর্বের জায়গা অবশ্যই বিশাল গর্বের জায়গা আমাদের অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দ্বিবার্ষিক এশীয় চারুকলাটা কিন্তু মাথা উঁচু করে আছে এবং এটা শুরু হয়েছিল একাশি সালে যখন বোধহয় বারো বা তেরোটা দেশ অংশগ্রহণ করেছিল এবার অংশগ্রহণ করছে আষট্টিটা দেশ এবং এটা কিন্তু শুধু এশিয়াও বললেও এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই এটা এটা ইউরোপ আফ্রিকার সমস্ত দেশই এখানে আসছে অংশগ্রহণ করছে এবং শুধু যে কাজের অংশগ্রহণ তা না এই উপলক্ষ করে কিন্তু আমাদের আন্তর্জাতিক সেমিনার হচ্ছে দুদিনের বিভিন্ন দেশ থেকে ভালো জাদুঘর অথবা ইসের কোন গ্যালারির কিউরেটার আসছেন আমন্ত্রিত হয়ে বিভিন্ন ডেলিগেটস আসছে যারা অভিজ্ঞ শিল্প সমালোচক শিল্পী সিনিয়র শিল্পী এই যে দেশ বিদেশের এত শিল্পীর সমাগম এটা তো আমাদের জন্য একটা বিশাল পাওয়া অবশ্যই এবং বাংলাদেশকে অনেকে ভাবতেই পারে না যে চিত্রকলার ক্ষেত্রে এতটা এগিয়ে গেছে কিন্তু যখন ওনারা আসেন কারণ আমাদের চিত্রকর্ম তো বাইরে নিয়ে দেখানোর এটা অসম্ভব একটা প্রক্রিয়া সেটা যেমন ব্যয়বহুল অসম্ভব কিন্তু কিছু লোককে তো আমরা নিয়ে আসতে পারি যারা আন্তর্জাতিকভাবে শিল্পের খবর রাখেন বা মান বিচার করেন তো সেরকম কিছু লোকজন কিন্তু এই এশিয়ার উপলক্ষে আসেন এবং এটাই আমাদের বড়ো প্রাপ্তি যে ওনারা আমাদের দেশে শিল্প চর্চার খোঁজখবরটা নিজের দেশে গিয়ে আন্তর্জাতিকভাবে কিন্তু তাদের মতামতটা প্রচার করবেন তাদের যদি পজিটিভ পূর্ণ হয় নিশ্চয়ই তারা সেটাও তুলে ধরবেন বা কোথাও যদি কোনো নেগেটিভ কিছু থাকে সেটাও ওনাদের কাছ থেকে আমরা একটা পরামর্শ পাবো আর ফিজিক্যালি যেটা দেখছি যে বাইরের ছবিগুলো আসছে আমি বলবো যে এটা শুধু শিল্পীদের জন্য না আমাদের সাধারণ মানুষের জন্য বিশাল একটা প্রাপ্তি কারণ আমাদের প্রত্যেকের দেশে বিদেশে গিয়ে গ্যালারি দেখা জাদুঘর দেখা ছবি দেখা সম্ভব না তারা কিন্তু অন্তত একটা ধারণা পাচ্ছে যে বিভিন্ন দেশে কি ধরনের কাজ হচ্ছে এবং বর্তমানে তো শুধু যেটা বললাম দ্বিমাত্রিক চিত্রকলা না আপনার স্থাপনা শিল্প ভিডিও আর্ট ফটোগ্রাফি এখন আর্টের পর্যায়ে চলে গেছে এই সব কিছুর আন্তর্জাতিক মানটা কি। সেটা কিন্তু আমরা এখানে এক ছাদের তলায় এসে একটা ধারণা পেতে পারছি তা আপনি তো দীর্ঘদিন যাবৎ শিল্প চর্চা করছেন তো আপনার কি মনে হয় যারা এখন নবীন শিল্পী তাদের জন্য এরকম প্রদর্শনীগুলো এশীয় চারুকলা প্রদর্শনী বা অন্যান্য প্রদর্শনীগুলো তাদের কাজের উপস্থাপনার জন্য তাদের ছবিগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য এরকম প্রদর্শনীগুলো কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এখনকার সময় আমাদের সময়ের থেকে তফাৎ যেটা আমরা তো তিরিশ বছর আগে থেকে এই ধরনের কাজ শুরু করেছিলাম বর্তমান প্রায় দশ পনেরো বছর যাবত এখনকার তরুণরা কিন্তু ইন্টারনেটের সুবাদে আন্তর্জাতিক সমস্ত খোঁজখবর ঘর ঘরে বসে প্রতি মুহূর্তেই পেয়ে যাচ্ছে তো এই প্রদর্শনী আমাদের জন্য যতটা পজিটিভ ছিল বা আমরা আকাঙ্ক্ষা করে থাকতাম কবে ওই দেশের ছবি আসবে তবে দেখব কারণ আমাদের সময় তো এই চর্চাটা ছিল না এখনকার তরুণদের জন্য কিন্তু সেটা সেভাবে চমক না কারণ তারা রাখছে আপডেট হচ্ছে তারা এবং আমাদের তরুণরাও বিশেষ করে স্থাপনা শিল্পে অসম্ভব কিন্তু ভালো কাজ করছে কিছু কিছু তরুণ তারপরও আমি যেটা বলবো যে যারা আরো তরুণ এবং সাধারণ মানুষ তাদের জন্য এটা খুব বেশি আমার মনে হয় ফলপ্রসূ প্রত্যেকে তো আর ইন্টারনেটে ছবির খোঁজ করে না কিন্তু তারা প্র্যাকটিক্যালি যখন দেখে কাজগুলো তাদের জন্য ভালো লাগার একটা ব্যাপার আমার মনে হয় আপনার পছন্দের শিল্পী হিসেবে কারা আছেন বা দেশের বাইরে কাদের কাজ আপনার ভালো লাগে মূলত কাজ আমাকে টানে দেশের মধ্যে বললে একদম ফিগারেটিভ অ্যাকশান বা সব দিক থেকে চিন্তা করলে শিল্পী সাবদিন আহমেদ ওনার কাজ অবশ্যই আমার ভালো লাগে আর আমাদের আমি আমরা যে ধরনের বাংলাদেশে কাজ করি উনি তো আন্তর্জাতিকভাবে কাজ করেন প্যারিসে থাকেন আমার ভালো লাগে আমাদের শিল্পী নাজলি লায়লা আলামসুর ওনার কাজ আমার খুবই ভালো লাগে আর আরেকজন আমাদের প্রয়াত শিল্পী দীপা হক ওনার কাজগুলো আমাকে খুব নাড়া দেয় মাঝে মাঝে উনিও কিন্তু রিয়েলিস্টিক বেস ফিগারেটিভ কাজ করতেন হ্যাঁ বিশেষ করে ওনার উনি মৃত্যুর আগে কিছু সেলফ পোর্ট্রেট করেছিলেন সেই কাজগুলো আমাকে ভীষণভাবে মানে অনুভূতিতে নাড়া দেয় এই জিনিসগুলো হয় আর বাইরে বললে বাইরে অনেকের কাজ ভালো লাগে আপনার ফেদা কালোর কাজ ভালো লাগে আমার ইন্ডিয়ান তয়েব মেহতা ওনার কাজ ভালো লাগে ফ্রান্সিস বেকন তার কাজ তার কাজের স্পিরিটটা আমার ভালো লাগে কম্পোজিশনটা ভালো লাগে এভাবে ভালো লাগে সেই ভালো লাগাগুলো হয়তো আমার ধারার কাজের

এটা এটা আমার কথা ইভেন কি আমি নিজে যে শিল্প চর্চা করি যেহেতু আমার বিষয়বস্তুগুলো সামাজিক রাজনৈতিক কিছুটা বক্তব্য প্রধান তো সেই জন্য কিন্তু আমি নিজেই মাঝে মাঝে নিজেকে সতর্ক করি যে যতই আমার ভিতর থেকে এই ধরনের বক্তব্য প্রধান ছবি আসুক না কেন সেই ছবিটা যেন বক্তব্য দিতে গিয়ে যেন পোস্টার না হয়ে যায় কারণ বক্তব্য কিন্তু পোস্টারের কাজ একটা পোস্টার যখন করা হয় যে কোনো বিষয়ে আপনার একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যখন প্রচার করা হয় একটা পোস্টার করা হয় চিত্রকলা প্রদর্শনীর জন্য একটা পোস্টার তৈরি করা হয় সেখানে কিছু বক্তব্য মেসেজ থাকে যে এটা হবে এই হচ্ছে এখান থেকে কিন্তু সেই মেসেজটা যখন ছবিতে যাবে সেটা আলটিমেট যেন বক্তব্যকে চাপিয়ে শিল্পকর্মই হয় এটা হচ্ছে আমার কথা প্রযুক্তির ব্যাপারেও আমি বলবো সেটা যে প্রযুক্তি ব্যবহার অবশ্যই করবে নানাবিধ বহুমুখী কাজ হবে কিন্তু শেষ পর্যন্ত সেটা যেন শুধু প্রযুক্তি না হয় ওটা জন্য শিল্প থাকে শিল্পের মান থাকে এটা হচ্ছে আমার কথা যে জন্য নানান কাজের মধ্যে সবাই তো উঠে আসে না যারা শেষ পর্যন্ত শিল্পের ব্যাপারটার সাথে থাকে সেই কাজগুলি কিন্তু টিকে থাকে তো এটা তো আসারও কথা এটা নিয়ে আমি আবার সেই জন্য বেশি ভাবিও না কারণ আমি মনে করি সময় একটা ব্যাপার সময়ের সাথে সাথে যেটা টিকার টিকে যাবে যেটা ঝরার সেটা ঝরে যাবে তো চলুক সবাই সব চর্চা করতে যাক প্রযুক্তি ব্যবহার করতে থাকুক কিন্তু যদি সে শিল্পী হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে চায় তাকে শিল্পের ব্যাপারটাও মাথায় রাখতে হবে আপু কথা বলতে বলতে আমরা এক অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কাঁটা দিতে খুবই ভালো লাগছিল তো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তো মাসব্যাপী চলছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী প্রায় শেষের দিকে চলে এসেছে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রদর্শনী চলবে এই প্রদর্শনী সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান এটা যেহেতু একটা আন্তর্জাতিক মানের চিত্রকর্ম প্রদর্শনী প্রায় দেশের বিভিন্ন শিল্পীর বিভিন্ন ধরনের কাজ আছে এখানে আমরা যারা বাইরে গিয়ে সরাসরি ছবি দেখতে পাই না জাদুঘর বা গ্যালারিতে আপনারা শিল্পকলা একাডেমিতে আসুন আন্তর্জাতিক কাজগুলোকে সামনাসামনি দেখে নিজের অভিজ্ঞতাটাকে সমৃদ্ধ করুন আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বাংলা ভিশনকে ধন্যবাদ দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন ভিশন ডট টিভি ইংরেজ ইতিহাসবিদ জেমস এফ একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে শেখা যায় তবে সেটা ভুলের বিনিময়ে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আজ সারাটা দিন সবার জন্য শুভ কল্যাণময় হোক